ব্রাউন সুগার সহ সিভিক ভলেন্টিয়ারকে হাতে নাতে ধরলো গ্রামবাসী ঘটনা ঘিরে হতবাক জলপাইগুড়িবাসী সুবাদে সঞ্জয় রায়ের মতো দেশবাসী প্রত্যক্ষ করেছে এবার আরও আর এক সিভিক ভলেন্টিয়ারের কৃতিত্ব হতবাক জলপাইগুড়িবাসী বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়লো এক সিভিক ভলেন্টিয়ার কেশর রায় নামেও স্টেভিক ভলেন্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করে নেন তিনি জানান জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা তার কাছ থেকেও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে এই ঘটনায় তার এলাকাবাসী স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য বাবলু বসাক বিকাশ বসাক ঘটনাস্থলেই ছুটে যায় তারাও হতবাক হয়ে জানান তাদের দাবি আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশার সামগ্রীর কারবারে যুক্ত হয় এরপর তারা কোতোয়ালি থানার খবর দেয় পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় আটক হ কিশোর রায় জানান তিনি সিভিক ভলেন্টিয়ার তবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা যদিও এ বিষয়ে পুলিশের সাথেই যোগাযোগ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে কোনো মন্তব্য মেলেনি কিশোর রায় কি করো তুমি সতীশ চন্দ্র রায় সতীশ চন্দ্র রায় কি হলো আজকে তোমাকে ছেলে পেলে আটকে রাখছে পায়খানা করতে ঢুকছে ওই জায়গায় স্মোকিং করতেছিলাম আচ্ছা তো আমার পকেটও

কোথায় ধরছো তোমাকে এটা বালাপাড়া নাকি আচ্ছা তোমার তোমার হাতেই পেয়েছিল ওটা হ্যাঁ কতটা ছিল এক ডেড় গ্রাম এক ডেড় গ্রামের মতো এখন তো পুলিশ এসছে এই যে গ্রাম সুখে নিয়ে যাচ্ছে এটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় এটাতে কাজ করাই তো ছেলে পেলেদের খাওয়া দুই একজনকে ধরতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তোমার পুলিশের কাজের জন্য তোমার আচ্ছা ঠিক আছে বললেন শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে এক ছেলে থেকে আসছে বানারহাট থেকে আসছে এইখানে ঘোরাঘুরি করতেছিল ও জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে আর ও বলছে যে আমি সিভিক পুলিশ তারপরে আমরা যোগাযোগ করি যে না ও সত্যি সিভিক পুলিশ তাহলে একে আসলে প্রচুর করো যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে তাকে যেখানে পাহাড়া দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেইখানে সে নিজেই খাচ্ছে আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে এদের এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন আর একে কটস্তর শাস্তি দেবে এর কাছে নেশার টেবলেট পাওয়া গেছে ইতিমধ্যে এখানকার এলাকার লোক ওকে বারবার চিনছে চিহ্নিহিত করছে যে এখানে আইসে নেশার টেবলেট বিক্রি করে হ্যাঁ আরেকজন সেটা মনে হয় সম্ভবত দিন বাজারের অধিকার আরেকজন এই এলাকার লোকজন জানে আমাদের বালাপাড়ার লোকজন তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে হ্যাঁ সব কিছু পায় আপনাদের কাছে ভিডিও সব ফুটেজ আপনাদের কাছে আছে তার মধ্যে ওর কাছে ছিল চাকু তার মধ্যে রড এগুলো কেন নিয়ে আসছে এর এই আমরা বারবার এই যে ড্রাগসের ব্যাপারে বিশেষ করে বলবো যে বালাbaran আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট